ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে চুরির অভিযোগ দুই মহিলার বিরুদ্ধে। দুটি সোনা চেন নিয়ে চম্পট, গোটা বিষয়টি বন্দী দোকানের সিসি ক্যামেরায়। হাবড়া থানায় অভিযোগ দায়ের। কাস্টমার সেজে সোনার দোকানে ঢুকে চুরি, ঘটনায় দুটি সোনার চেন চুরি গেছে বলে দাবি দোকান মালিকের। ঘটনায় দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা চুরির দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে কাস্টমারের বেশে দোকানে আসা দুই মহিলা। কথা বলার ফাঁকে তাদের মধ্যেই এক মহিলা সোনার চেন তুলে লুকিয়ে নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকায়। হাবড়া স্টেশন মোড়ের কাছেই রয়েছে একটি সোনার দোকান। দোকানের তরফ থেকে জানা গেছে চুরি যাওয়ার চেন দুটির মূল্য প্রায় 1,43,000 টাকা। জানা গেছে শুক্রবার দোকানে এই চুরির ঘটনা ঘটে। রাতে দোকানের স্টক মেলানোর সময় বিষয়টি নজরে আসে দোকান কর্তৃপক্ষের। শনিবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। কিন্তু কিভাবে ঘটল এই চুরির ঘটনা? জানা গেছে দুই মহিলা প্রথম দোকানে আসেন ক্রেতার বেশে। তারা এসে প্রথম সোনার চেন দেখতে চান। দোকানের কর্মচারীরা সোনার চেন দেখাতে শুরু করেন। মহিলারা জানান 12 গ্রামের ওপর সোনার চেন দরকার। এরপর চেনের বিভিন্ন ডিজাইন দেখতে শুরু করেন তারা। দোকানের এক কর্মচারী জানান এসবের মাঝেই দোকানে আসেন অপর এক মহিলা ক্রেতা। তিনি এসে লকেট দেখতে থাকেন। কিছু সময়ের মধ্যেই অপর একজন আসেন, তিনি পলা দেখাতে বলেন। দোকান কর্তৃপক্ষের ধারণা দোকানে আসা ক্রেতার বেশে সকলেই একই দলের সদস্য। দোকানের কর্মচারীদের ব্যস্ত রাখার জন্যে এক একজন এক এক আছিলায় দোকানে এসেছিলেন। কর্মচারীদের ব্যস্ততার সুযোগে দুটি সোনার চেন লুকিয়ে ফেলেন। গোটা বিষয়টি সিসি ক্যামেরাতে বন্দী হয়েছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে দোকান কর্মচারীরা যখন সোনার চেন দেখাচ্ছেন একইভাবে একজন মহিলা চেন তুলে নিচ্ছেন। এ বিষয়ে দোকানের এক কর্মচারী জানান, পুলিশ সূত্রে জানা গেছে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। একজন মহিলা এসেছিল, বললো যে চেন থাকবে 12-13 গ্রামে, তো ওরকম দেখাচ্ছিল। তা বললো এ চেন না, ও চেন, ও চেন না, এ চেন, এটা না 10 গ্রাম হবে না, 12 গ্রামে হতে হবে, এটা বললো। বলার পরে কিছুক্ষণ পর একজন মহিলা আসলো, উনি আবার লকেট দেখতে আসলো, আমাদেরকে ব্যস্ত রাখলো। ব্যাস তারপর মাল দেখাচ্ছিলাম আমি আমার মালিক, সাথে সাথে আরেকজন কাস্টমার আসলো, উনি পলা দেখতে এসলো, হয়তো ওদের লোক, তো আমাদেরকে ব্যস্ত রাখে, বলে চেনটা নিয়ে আসো, চেনটা নিয়ে আসো, এটা দেখা, ওটা দেখা, এই দুটো আর কি। প্রথমে তো ধরতে পারি, রাত্রে স্টক মেলাতে গিয়ে দেখি যে দুটো চেন শর্ট, তারপর সিসিটিভি ক্যামেরা দেখি, দেখার পরে দেখা যায় যে দুটো চেন শর্ট আছে। চাচ্ছি যে পড়াশোনার দোকানে ব্যবস্থা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।